শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তি 2022। ছাত্রছাত্রীদের প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে সকল ছাত্রছাত্রী নতুন ভর্তি হয়েছে তাদেরকে নতুনভাবে এন্ট্রি দিতে হবে এবং অন্যান্য শ্রেণীগুলো প্রমোশন দিয়ে দিতে হবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে 2022 সালের উপবৃত্তির সফটওয়্যারে কিভাবে আমরা ছাত্রছাত্রীদের সেই সব তথ্যগুলোকে এন্ট্রি দিতে পারি। এর জন্য প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিব এবং এর সার্চ বারে লিখব প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তিতে pesp.fiance.gov.bd। বাংলায়ও লিখতে পারে প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম। এই লিঙ্কটিতে ক্লিক করলে আপনাকে এমন একটি পেজের মধ্যে নিয়ে আসবে। 2021 সালে প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তি এই সফটওয়্যারের মাধ্যমে এন্ট্রি দেওয়া হয়েছিল। তো এই সফটওয়্যারে লগ ইন করার জন্য প্রতিটি বিদ্যালয়ের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। কোনো বিদ্যালয়ের শিক্ষক যদি এই লগ ইন করার পাসওয়ার্ড ভুলে যান তাহলে নিজ নিজ সহকারী উপজেলা শিক্ষা অফিসারের কাছ থেকে তারা পাসওয়ার্ড বা লগ ইন করার পদ্ধতি জেনে নিতে পারেন। সহকারী উপজেলা শিক্ষা অফিসার তিনি এই লগ ইন করা পাসওয়ার্ড পুনরুদ্ধার করে দিতে পারবেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর এমন একটি পেজে আপনাকে নিয়ে আসবে। এখন উপরের দিকে যে তিনটি রেখা দেখা যাচ্ছে সেখানে ক্লিক করতে হবে। এই তিনটি রেখার উপর ক্লিক করলেই আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে। প্রাথমিক নির্বাচনের মধ্যে ক্লিক করলে আপনি শিক্ষার্থীদের যাবতীয় অর্থাৎ যতগুলো শিক্ষার্থী এন্ট্রি দিয়েছেন তা দেখতে পারবেন এবং নতুন শিক্ষার্থী এন্ট্রি করতে পারবেন। 2022 সালে শিক্ষার্থীদের নতুনভাবে এন্ট্রি দেওয়ার জন্য একটি তারিখ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট 15 নভেম্বর 2022 থেকে 20 নভেম্বর 2022 পর্যন্ত। তারপর বরিশাল, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগ 21 নভেম্বর 2022 থেকে 26 নভেম্বর 2022 পর্যন্ত। এই নির্ধারিত তারিখের মধ্যে 2022 শিক্ষাবর্ষে প্রাক প্রাথমিক শ্রেণীর সহ নতুন কোনো শিক্ষার্থী ভর্তি হয়ে থাকলে তাদের ডাটা নতুন শিক্ষার্থী এন্ট্রি এই পেজে এন্ট্রি দিতে হবে। বিভাগ ভিত্তিক তারিখের মধ্যে এই সফটওয়্যারগুলো খুলে দেওয়া হবে, তখন আমরা নতুন শিক্ষার্থী এন্ট্রি দিতে পারবো। আর এই ড্যাশবোর্ড থেকে আমরা চাহিদা পূরণ করে আমাদের ক্লাস্টারে জমা দিতে পারবো। এ বিষয়ে আমি আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব। আমরা ল্যাপটপ এবং হাতে রাখা মোবাইল ফোন দিয়েও করতে পারি। কাজটি সঠিকভাবে সুসম্পন্ন করার জন্য অবশ্যই শিক্ষার্থীর জন্ম নিবন্ধন, শিক্ষার্থীর মা বাবার এনআইডি কার্ডের নাম্বার এবং শিক্ষার্থীর অভিভাবকের একটি সচল মোবাইল নাম্বার লাগবে, যে মোবাইল নাম্বারটি দিয়ে নগদ অ্যাকাউন্ট বা বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।